টুনি তার গরিব মা বাবার সাথে বাস করত। টুনির মা বাবা রাস্তায় রাস্তায় সবজি বিক্রি করে তাদের সংসার চালাতো। মা, আমি তো দশম শ্রেণীতে পড়ছি, এখন আমার পড়াশোনার চাপ অনেক বেড়ে গেছে, আর আমি তোমাদের সাথে কাজে যেতে পারবো না মা। ঠিক আছে, তবে বাড়ির কাজগুলো একটু করিস মা, নয়তো আমি এত কিছু সামলাতে পারবো না। আচ্ছা ঠিক আছে মা, আমি তাই করব। মিনু আর রাজু টোনা টুনিকে বাড়িতে রেখে নিজেদের সবজির ঝুড়ি নিয়ে উড়ে বাজারে চলে যায়। আর টুনি বাড়ির কাজ শেষ করে স্কুল ব্যাগ নিয়ে স্কুলে চলে যায়। আর তখনই স্কুলের ম্যাম তার পথ আটকে দাঁড়ায়। দাঁড়াও টুনি, তুমি ক্লাসরুমে যেতে পারবে না, প্রতিদিনই তুমি দেরি করে স্কুলে আসছো, আর দেরি করে স্কুলে আসার কোনো নিয়ম নেই। ম্যাম, আমাকে আজকের মতো ক্লাস করার সুযোগ দিন না ম্যাম, এরপর থেকে আমি আর দেরি করব না, অনেক তাড়াতাড়ি স্কুলে আসব, প্লিজ ম্যাম আমাকে আজকের মতো ক্লাস করতে দিন। আচ্ছা ঠিক আছে, আজই শেষ, কিন্তু এরপরও যদি দেরি করে আসো তাহলে আমি আর তোমাকে ক্লাস করার সুযোগ দিব না। ঠিক আছে ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর টুনি দৌড়ে ক্লাসরুমে যায়, আর সব ছাত্রছাত্রীরা টুনিকে দেখে হাসতে থাকে, এতে করে টুনি লজ্জা পায়, কিন্তু তার কিছুই করার থাকে না। এরপর ক্লাস শুরু হয়, টুনি মন দিয়ে পড়াশোনা করে। এরপর স্কুল ছুটি হয়ে যায়, আর টুনিও ব্যাগ নিয়ে বাড়িতে যেতে থাকে। এদিকে বৃষ্টিও চলে আসে, তখনই টুনি একটা বৃদ্ধাকে বৃষ্টিতে ভিজতে দেখে। কি বুড়িমা, তুমি এমন করে বৃষ্টিতে ভিজছো কেন? আমি বাড়ি যাচ্ছিলাম, কিন্তু বৃষ্টি আসাতে আমি আর উঠতে পারছি না, আমার খুবই কষ্ট হচ্ছে, আমাকে একটু বাড়িতে রেখে আসবি? ঠিক আছে বুড়িমা, তুমি আমার পিঠে চড়ে বসো, আমি তোমাকে তোমার বাড়িতে রেখে আসছি। টুনির কথা মতো বৃদ্ধা টুনির পিঠে চড়ে বসে, আর টুনি উড়ে উড়ে বৃদ্ধাকে তার বাড়িতে নিয়ে যায়। তুই অনেক ভালো রে বাছা, আমাকে তুই বাঁচালি, নয়তো এই অসুস্থ শরীর নিয়ে আজ আমি বৃষ্টির জলে ঠান্ডায় ভিজে মরতাম রে। হয়েছে না তো, এখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে থাকো, তাতে দেখবে তোমার শরীরটা অনেক ভালো লাগছে। তা তো বটে, তবে তার আগে আমি তোকে একটা উপহার দিতে চাই, আয় আয় আমার সাথে। এই যে নারকেল চারাটা দেখছিস না, এটা নিয়ে তুই তোর বাড়িতে যা, আর গাছের পরিচর্যা করতে থাক। গাছের অত পরিচর্যা করে কি হবে বুড়িমা? আহা, এত প্রশ্ন না করে গাছটা নিয়ে বাড়ি ফিরে যাবে দেখি। টুনিয়ার কোনো কথা না বাড়িয়ে নারকেল গাছটা নিয়ে বাড়িতে ফিরে যায়, আর গাছটা রোপণ করে দেয়। দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকদিন। নারকেল গাছটাও বড় হতে থাকে, কে বাড়ির সব কাজ সামলাতে টুনি রাজও স্কুলে যেতে অনেক দেরি হয়ে যায়। টুনি, তোমাকে বলেছিলাম তুমি আর দেরি করে স্কুলে আসবে না, কিন্তু তুমি আমার কথা শোনোনি, আজ আর তুমি ক্লাস করতে পারবে না, এক্ষুনি বাইরে বেরিয়ে যাও বলছি। প্লিজ ম্যাম, আমাকে আজকে ক্লাস করতে দিন, দুদিন পর যে আমাদের পরীক্ষা। তুমি আজ কোনো ভাবে ক্লাস করতে পারবে না। ম্যাম টুনিকে আর কোনো ভাবে ক্লাসরুমে ঢুকতে দেয় না। টুনি বাহিরে দাঁড়িয়ে ম্যামের পুরো ক্লাস মনোযোগ দিয়ে শোনে, আর নিজের মাথায় নোট করে নেয়। আর ক্লাস শেষে টুনি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরে পড়তে বসে। মা টুনি, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? মা, দুদিন পর আমার বার্ষিক পরীক্ষা, তার জন্য স্কুলে অনেকগুলো টাকা জমা দিতে হবে, অতগুলো টাকা তোমরা এখন কোথায় পাবে? এদিকে আজ আমাকে ম্যাম একদম ক্লাসরুমে ঢুকতে দেয়নি মা, আমার ক্লাসটা করতে খুব কষ্ট হয়েছে। কাঁদিস না মা, আমি আর তোর বাবা দেখছি যে কোনো ভাবে টাকা জোগাড় করা যায় কিনা।
জানো তো মা, আমার ডাক্তারি পড়ার খুব ইচ্ছা। আমি পড়াশোনা করে অনেক বড় ডাক্তার হতে চাই, আর তোমাদের সব দুঃখ দূর করতে চাই মা। তুই লেগে থাক মা, দেখবি একদিন তুই ঠিকই সফল হতে পারবি। এখন অনেক রাত হয়েছে মা, খেয়ে ঘুমিয়ে পড়। মা তোমরা ঘুমাও, আমি একটু পর ঘুমাচ্ছি মা। মিনু আর কোনো কথা না বলে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে টুনি তার নারকেল গাছের নিচে গিয়ে আনমনে ভাবতে থাকে। ওরে বাবা রে, নারকেল কোথা থেকে এলো? ও মা, আমার গাছে তো দেখছি নারকেল ধরেছে। নারকেল ধরেছে গাছে, অথচ আমি কিনা তা জানি না। জানবে কি করে, তুমি তো তোমার নারকেল গাছকে ভুলেই গেছো। আমার উপর বুঝি ভীষণ মন খারাপ হয়েছে, কি করব বল? আমাকে যে আবার স্বপ্ন পূরণ করতে হবে, কিন্তু আমার কাছে যে কোনো টাকা নেই, আমার মা বাবার কাছেও যে নেই রে। কে বলেছে তোমার কাছে টাকা নেই? তুমি আমার সবগুলো নারকেল ছিঁড়ে নিয়ে বাজারে বিক্রি করে এসো, তাহলে দেখবে এই নারকেলগুলোর বিনিময়ে তুমি অনেক টাকা পাবে, আর সেই টাকা দিয়ে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। আজ না হয় তো নারকেল বিক্রি করব, কিন্তু তারপর আমি কি করব বল? বোকা মেয়ে, এত চিন্তা কেন করছো? আমার গাছ থেকে কখনোই নারকেল ফুরোবে না, তুমি যত চাও ততই নারকেল হবে। বিশ্বাস না হলে চেষ্টা করে দেখো। টুনি উড়ে গিয়ে নারকেলের উপর দাঁড়ায় আর একটা একটা করে নারকেল মাটিতে ফেলতে থাকে, আর গাছে একটার পরিবর্তে আরো দুটো নারকেল গজায়। আচ্ছা নারকেল গাছ বন্ধু, তুমি তো নিশ্চয় কোনো সাধারণ গাছ নও, তুমি তাহলে কি কোনো জাদুই নারকেল গাছ? তুমি ঠিকই ধরেছো, আমি জাদুই গাছ, আর তার কারণে আমি খুব দ্রুত বেড়ে উঠেছি আর ফলও দিয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ জাদুই নারকেল গাছ বন্ধু। এরপর টুনি তার মা আর বাবাকে সব ঘটনা খুলে বলে। তারপর নারকেলগুলো বিক্রি করে অনেকগুলো টাকা পায় তারা। আর সেগুলো দিয়ে টুনি পড়াশোনা করে। আর টুনি পড়াশোনা শেষ করে অনেক বড় একজন ডাক্তার হয়। বাবা মা, আমি আমার স্বপ্ন পূরণ করেছি, এবার আর তোমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না বাবা মা। তোর মতো মেয়েকে জন্ম দিয়ে আমি অনেক গর্বিত রে মা। এরপর থেকে টুনি ডাক্তার হয়ে নিজেদের দরিদ্র অবস্থার পরিবর্তন ঘটায়। কি গো টুনি দিদি, সেই কখন থেকে গাছতলায় তোমার জন্য অপেক্ষা করছি, আর তুমি কি না এখনো ঘরের ভিতরে ডিমে তা দিচ্ছ? আজকে খাবার খুঁজতে যাবে না গো টুনি দিদি? আর বলো না কাকুলি দিদি, আমি বোধহয় আজ খাবার খুঁজতে যেতে পারবো না গো। মনে হচ্ছে আজই আমার ডিম ফুটে ছানা বের হবে, তাই আজ সারাদিন ডিমে বসে তা দিতে হবে। তুমি না হয় আজকে একাই যাও গো কাকুলি দিদি। টুনি সারাদিন তার ডিমে তা দিতে থাকে। সন্ধ্যার দিকে টুনি ডিম ফুটে ফুটফুটে একটা ছানা বেরিয়ে আসে। টুনি তার ছানাকে দেখে ভীষণ খুশি হয়। আরে বাহ, আমার ছানা দেখতে একদম আমার মতো সুন্দরী হয়েছে। আমি আমার ছানাকে কখনো ওর বাবার অভাব বুঝতে দিব না। আর যদি আমার টোনা বেঁচে থাকতো, নিজের ছানাকে দেখে সে কতই না খুশি হতো। এভাবে কয়েকদিন কেটে যায়। আস্তে আস্তে টুনির ছানা টুকি বড় হতে থাকে। একদিন সকালবেলা, মা, ও মা, রোজ রোজ আমার হেঁটে স্কুলে যেতে একদম ভালো লাগে না, তুমি আমাকে একটা সাইকেল কিনে দাও না মা। ও মা, দিবি তো আমাকে একটা সাইকেল কিনে, বলো না মা। হ্যাঁ রে মা, অবশ্যই কিনে দিব, তুই আরেকটু বড় হ, এখন তো তুই অনেকটা ছোট রে মা। এত ছোট মেয়ে হয়ে কি করে সাইকেল সামলাবি বল তো? না না না, আমি এখনই সাইকেল চাই মা। ও বুঝেছি, আমার বাবা নেই তো, তাই আমার কথা তুমি শুনছো না, তো
আমার বাবা বিচি থাকতো তাহলে আমি কি ঠিকই সাইকেল কিনে দিত। তুমি আসলে একটা বাচ্চা মা, তুমি আমাকে একটুও ভালোবাসো না। ছানাকে এভাবে কাঁদতে দেখি টুনির ভীষণ মন খারাপ হয়। কাঁদিস না রে মা, কাঁদিস না। তুই কাঁদলে যে আমার বড্ড কষ্ট হয় রে মা। তোর বাবা নেই, তাতে কি হয়েছে? আমি তোর বাবা আর আমি তোর মা। সাইকেল চাই তো তোর? আচ্ছা ঠিক আছে, আমি আজকেই তোর জন্য সাইকেল কিনে আনবো। তুই ঘরেই থাক মা, আমি তোর কালু কাকার কাছ থেকে পাওনা টাকা নিয়ে এখনই তোর জন্য সাইকেল কিনে আনবো, কেমন? তুই কিন্তু একদম ঘর থেকে কোথাও যাবি না। কে মাঝে কে মাঝে আমার মামার জন্য সাইকেল কিনে আনবি? আহা, আমি সাইকেলে চড়ে স্কুলে যাব, কিছু পথে লাগছে। টুনি উড়ে তার ছানাকে রেখে কালু কাকের বাড়িতে যায়। কালুর থেকে তার পাওনা টাকা চাইতে থাকে। কালু দাদা, ও কালু দাদা, আমার টাকাটা দাও তো। সে কবেই টাকা ধার নিয়েছো, আজ অবধি শোধ দেওয়ার নামই নিচ্ছ না। শোনো, আমার মেয়ে জেদ ধরেছে, আজকে ওকে সাইকেল কিনে দিতেই হবে, না হলে ও যে আবার কান্না করবে। তাই তোমার কাছে টাকা চাইতে এলাম। ও কালু দাদা, দাও তো, দাও আমার টাকা ফেরত দাও। এই রে, এই টুনি তো দেখছি টাকা নিয়ে ছাড়বে। আমি তো ছ্যাচরা ছ্যাচরা, টাকা আমি কিছুতেই পরিশোধ করব না। এই টুনিকে বিদায় করার অন্য একটা উপায় আমাকে ভাবতে হবে দেখছি। কি গো কালু দাদা, থমেরে দাঁড়িয়ে আছো কেন? কিছু তো বলবে নাকি? না, মানে আসলে টুনি বোন, এখন তো আমার কাছে টাকা নেই। তবে তুমি যদি আমার সাথে একটা জায়গায় যেতে পারো, তবে তোমার টাকা আজই পেয়ে যাবে, জানো? কোথায় যেতে হবে গো কালু দাদা? আচ্ছা চলো, আমি সেখানেই যাব। তবুও যে আজকে আমার টাকাটা লাগবে, আমার মেয়ে অনেক আশা নিয়ে বসে আছে বাড়িতে। চলো তো, চলো দেখি। এরপর কালু কাক টুনিকে নিয়ে বনের পাশে নদীর ধারে নিয়ে যায়। শোনো টুনি বোন, এই নদীর ওপারেই আমার বন্ধু শালিকের বাড়ি, ওর থেকে আমি টাকা পাই। চলো আমরা নদী পার হয়ে ওর বাড়িতে যাই, তারপর ও টাকা দিলে তুমি নদীর ওপারের বাজার থেকে তোমার মেয়ের জন্য সাইকেল কিনে নিও, কেমন? আচ্ছা ঠিক আছে কালু দাদা, তাড়াতাড়ি চলো, আমার মেয়েটা ছি বাড়িতে একা আছে। কালু আর টুনি নৌকায় উঠে পড়ে। নৌকাটি যখন নদীর মাঝখানে যায়, তখনই কালু কাক টুনিকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও? কালু দাদা, কালু দাদা, আমাকে বাঁচাও! তুমি কেন আমাকে মেরে ফেলতে চাইছো? আমি মরে গেলে আমার ছানা যে অসহায় হয়ে যাবে। দয়া করে আমাকে বাঁচাও কালু দাদা, আমি যে সাঁতার জানি না কালু দাদা, আর আমার শরীর ভিজে যাওয়ার কারণে আমি যে উঠতে পারছি না। দয়া করে আমাকে বাঁচাও কালু দাদা, বাঁচাও। তুই বেঁচে থাকলে আমাকে তো টাকা পরিশোধ করতে হতো, এখন তুই মরে গেলে আমি বেঁচে যাব। তোকে মরার জন্য তো এত বুদ্ধি করে এখানে নিয়ে আসলাম। যা যা টুনি যা, তুই এখন মরে ওপারে চলে যা তো। এরপর টুনি আস্তে আস্তে পানিতে তলিয়ে যায়, আর পানির নিচেই অসহায় টুনি মারা যায়। কালু কাক বাড়িতে ফিরে আসে। এদিকে টুনির ফিরতে দেরি দেখে টুকি কালুর বাড়িতে যায়। কালু কাকা, ও কালু কাকা, তুমি আমার মাকে দেখেছো? সেই সকালবেলা আমার জন্য সাইকেল কিনে আনবে বলে বেরিয়েছি, দেখো না কাকা বিকেল হয়ে গেল, মাঝে এখনো ফিরলো না। ও কাকা, তোমার কাছে তো মা টাকা চাইতে এসেছিল, তোমাকে কিছু বলে গেছে গো? তুমি কি জানো কাকা আমার মা কোথায় গেছে? ওরে সোনা মারে, আর বলিস না, তোর মা যে মরে গেছে। তোর মা না নদীর ওপারে তোর জন্য সাইকেল কিনতে যাবার পথে পানিতে পড়ে মারা গেছে রে মা। আর কখনো তোর বা ফিরে আসবে না রে টুকি, ফিরে আসবে না রে সোনা। না না, এটা কখনোই হতে পারি না, আমার মা আমাকে ছেড়ে বলে যেতে পারি না। তুমি মিথ্যে বলছো গো কাকা, আমি এখন আমার মাকে খুঁজতে নদীর পাড়ে যাব। এই কথা বলে টুকি কাঁদতে কাঁদতে তার মাকে খুঁজতে নদীর পাড়ে যায়, আর তার মাকে খুঁজতে থাকে। টুকি ছানা তার মাকে খুঁজে না পেয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে, মা, ও মা, তুমি আমাকে দেখে কোথায় হারিয়ে গেলি? আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো
সাইকেল নিব না। তোমাকে ছেড়েছি আমি সত্যি অসহায় হয়ে গেলাম মা। আপন বলতে আমার চেয়ে কেউ রইল না। টুকি গাছে ডালে বসে এভাবেই কাঁদতে থাকে। হঠাৎই টুকি দেখে একটি ইগল পাখি একটি সাপছানাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে। আর তার পাশেই সেই সাপছানার মা তার ছানাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে আর জোরে জোরে চিৎকার করছে। বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও! এই দুষ্ট ইগল পাখি যে আমার ছানাকে মেরে ফেলছে। চাচা যত খুশি চাচা, কেউ আজ তোকে আর তোর ছানাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আজ কতদিন পর তোকে আর তোর ছানাকে হাতে পেয়েছি, কিছুতেই তোদেরকে পালিয়ে যেতে দিব না। তোর ছানার মাংস তো খেলাম, বেশ সুস্বাদু খেতে, এবার তোকে খাবো। এই কথা বলে ইগল মা সাপের উপর ঝাঁপিয়ে পড়ে। আরে আরে, একি দেখছি আমি, ওই দুষ্ট পাখিটা মা সাপকে মেরে ফেলবে নাকি? না না, যে করে হোক আমাকে ওই মা সাপকে বাঁচাতে হবে। কিন্তু আমি তো অনেক ছোট, আমি কি করে ওই বারো ইগলের হাত থেকে মা সাপকে বাঁচাবো? হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে শক্তি দাও। এভাবে কোনো নিরীহ প্রাণীর প্রাণ যদি তুমি দিও না সৃষ্টিকর্তা, ওদেরকে বাঁচাও। এদিকে ইগল মা সাপটিকে আঘাত করতে করতে ক্ষত বিক্ষত করে দেয়। টুকি ভাবতে ভাবতে হঠাৎ করে ইগলের পাশে একটা লাঠি পড়ে থাকতে দেখে। তারপর টুকি নিচে নেমে লাঠিটা নিয়ে দুষ্ট ইগলের মাথায় খুব জোরে একটা আঘাত করে। মাথায় অনেক আঘাত পেয়ে ইগল সাথে সাথে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। এই যে মা সাপ, আপনি ঠিক আছেন তো মা? মারে, তুই আমায় মা বললি কি মা? তুই এই নির্জন বনে আমাকে তুই মৃত্যুর হাত থেকে বাঁচালি, তোর অনেক সাহস রে মা। একে তোর চোখে জল কেন? আমি এক অসহায় টুনি ছানা, আমার নাম টুকি। আমার মাই নদীর পানিতে ডুবে মারা গেছে, আমার বাবা আমার জন্মের অনেক আগে মারা গেছে। এই বনে আবার আপন বলতে কেউ নেই জানো, আমি যে বড় অসহায় গো মা। কাঁদিস না রে মা, কাঁদিস না। আপনজন হারানোর কষ্ট যে কি, তা আমি আমার ছানাকে হারিয়ে বুঝতে পারছি। দুষ্ট ইগল আমার ছানাকে আমার চোখের সামনে মেরে ফেললো, আমি মা হয়ে তাকে কিছুতেই রক্ষা করতে পারলাম না। শোন রে মা টুকি, আমার ছানা মরে গেছে, তাই আজ থেকে তুই আমার ছানা। আমারও ছানা নেই আর তোরও মা নেই, তাই আজ থেকে তুই আমার ছানা হয়ে থাকবি। ইগলের জ্ঞান যে কোনো সময় ফিরতে পারে। চল রে মা চল, আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। তুই আজ থেকে আমার বাড়িতে আমার ছানার পরিচয় থাকবি। আচ্ছা ঠিক আছে মা, চলো তাহলে আমরা তাড়াতাড়ি ঘরে ফিরে যাই। এরপর মা সাপ টুনির ছানা টুকিকে তার বাড়িতে নিয়ে আসে। তারপর থেকে টুকির পরিচয় হয় সাপের ছানা হিসেবে। সাপের ছানার পরিচয়ে টুকি মা সাপের ঘরে সুখে দিন কাটাতে থাকে। রাজা ইগল তার মেয়ে রাজকুমারীকে নিয়ে বাস করত। একদিন সকালে রাজকুমারী তার বাবাকে বলতে থাকে, বাবা, ও বাবা, তুমি কি খুব ব্যস্ত নাকি বলো তো? না রে মা, কেন এভাবে বলছিস? তোর কি কিছু লাগবে নাকি? হ্যাঁ, কত মোহর লাগবে বল আমাকে। আমার মোহর লাগবে না বাবা, আমার শুধু তোমার অনুমতি লাগবে জানো। অনুমতি? কিন্তু কিসের অনুমতি রে মা? বাবা, আমার একা একা রাজপ্রাসাদে থাকতে একদম ভালো লাগে না, তুমি আমাকে একটু সময় দাও না, সারাদিন দাসের কাজ নিয়ে ব্যস্ত থাকো। বাবা, আমি আজকে এক্ষুনি একটু বন ঘুরে দেখতে চাই, তুমি আমাকে না করো না বাবা, না করো না কিন্তু। মারে, আমি কি আর তোকে শখের বসে বাহিরে যেতে দেই না? তুই তো জানিস আমার শত্রুর কোনো অভাব নেই, আমার শত্রুরা যদি তোর কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে রে? তখন তো আমি তোর মায়ের কাছে গিয়ে কি জবাব দিব বল? তোর মা যে তবে স্বর্গে বসে আমাকে অপরাধী বলবে। তুই একটু কষ্ট করে প্রাসাদেই থাকার চেষ্টা কর মা। বাবা, আমি যখন বলেছি যে ঘুরতে যাব তখন যাবই, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি বুঝে গিয়েছি তুমি আমাকে আগের মতো একটুও ভালোবাসো না।
আচ্ছা হয়েছে হয়েছে, আর রাগ করতে হবে না সোনা। আমি তোকে বন ঘুরতে যেতে অনুমতি দিলাম, তবে তুই একা যাবি না, আমিও আজ তোর সাথে যাব। তুমি সত্যি বলছো বাবা? তুমি আমার অনেক ভালো বাবা। তাহলে চলো না আমরা বেরিয়ে পড়ি। ওরা দুজন বন ঘুরতে বেরিয়ে পড়ে। আর গভীর বনে গিয়ে রাজকুমারী বলতে থাকে, বাবা দেখো গাছে গাছে কত সুন্দর ফুল ফুটে আছে, আমার অনেক ভালো লাগছে বাবা, আর ইচ্ছে করছে সারা জীবনের জন্য আমি এখানেই থেকে যাই। আচ্ছা বাবা, তোমার কি এসব ভালো লাগছে না? বাবা মা কি আমার মতোই বনে ঘুরতে আসতে পানা করতো তোমার কাছে, বলো না বাবা। মারে তোর মা বায়না করতো না, কিন্তু আমি তোর মাকে জোর করে বন ঘুরতে নিয়ে আসতাম, কারণ আমার ফুল যে খুবই পছন্দ। আমারও অনেক ফুল পছন্দ বাবা, সবাই ঠিকই বলে আমি তোমার মতো হয়েছি, বলো। রাজকুমারী যখন এসব কথা বলছিল, এমন সময় রাজা দূরের একটা গাছে মাত্র একটা নীল ফুল দেখতে পায়। নীল ফুলটা দেখতে বেশ অদ্ভুত রকমের ছিল। ওই দেখ মা, কি সুন্দর অদ্ভুত একটা নীল ফুল দেখা যাচ্ছে, আমি তো এমন অদ্ভুত নীল ফুল আগে কখনো দেখিনি। দেখি তো কাছে গিয়ে দেখি ফুলটার সুগন্ধ আছে কিনা। বাবা যেও না, যেও না ওই ফুলের কাছে, আমি বইয়ে পড়েছি এমন অদ্ভুত ফল ফুল নাকি ভালো নয়। ওসব ভুল লেখা আছে রে মা, তোর বইয়ে ওসব ভুল লেখা আছে বুঝেছিস, আমার কিছুই হবে না। তুই দাঁড়া, আমি একটু ফুলটা তুলে এনে তোর কানে গুঁজে দিব, তুই যে আমার আদরের একমাত্র মেয়ে। রাজা নীল ফুলের কাছে যায় আর নীল ফুলের ঘ্রাণ নিতে থাকে, আর সাথে সাথে রাজার পুরো শরীর নীল হয়ে যায় আর রাজার মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। এক পর্যায়ে রাজা মাটিতে লুটিয়ে পড়ে যায়। এটা দেখে ছোট্ট রাজকুমারী ছুটে তার বাবার কাছে যায়। বাবা এ তোমার কি হয়ে গেল? কথা বলো বাবা কথা বলো, কেন তুমি এই নীল ফুলের কাছে আসতে গেলে? আমি যে তোমাকে বারণ করলাম। মারে মারে, আমি যে ভালো করে কথা বলতে পারছি না, আমার শরীরে যে খুব যন্ত্রণা করছে, আমি মনে হয় এবার মরেই যাবো রে মা। না বাবা, আমি তোমার কোনো ক্ষতি হতে দিব না, তোমার কিচ্ছু হবে না, চলো কাশিতে চলো বাবা। এরপর রাজকুমারী অনেক কষ্টে তার বাবাকে প্রাসাদে নিয়ে যায়। বাবা তুমি একটু কষ্ট করো, আমি তান্ত্রিক বাবাকে ডেকে আনছি। এরপর রাজকুমারী অনেক কষ্টে তান্ত্রিককে ডেকে আনে। তান্ত্রিক রাজাকে দেখে বলতে থাকে, বিষাক্ত নীল ফুলের ঘ্রাণ নেওয়ার কারণে রাজার এই অবস্থা হয়েছে, রাজা এখন কষ্টে তিলে তিলে শেষ হয়ে যাবে, আমি রাজাকে ভালো করতে পারবো না। আপনি এসব কি বলছেন তান্ত্রিক বাবা? আমি আপনার পায়ে পড়ি, তাই করে এমন হৃদয় ভাঙা কথা বলবেন না। বাবা ছাড়া যে আমার এই পৃথিবীটা আর কেউ নেই, দয়া করে আমার বাবাকে ভালো করার একটা উপায় বলে দিন না, দিন না তান্ত্রিক বাবা। তবে রাজকুমারী একটা উপায় আছে, একমাত্র বন্দি দুই হাঁসের ছানাই রাজামশাইকে ভালো করতে পারবে, কেননা বন্দি দুই হাঁসের ছানা অলৌকিক ক্ষমতার অধিকারিণী, দুই হাঁসের ছানাকে একটা ডাইনি বন্দি করে রেখেছে। ডাইনি ওদের কোথায় বন্দি করে রেখেছে, আর কেন ওদের বন্দি করেছে বলুন না তান্ত্রিক বাবা, বলুন। ওদের নীল পাহাড়ের গুহায় বন্দি করে রেখেছে, ডাইনি ওদের বলি দিয়ে অলৌকিক শক্তি কেড়ে নিতে চায়, তাই বন্দি করেছে। তুই যদি ওই ডাইনিকে ধ্বংস করে বন্দি দুই হাঁসের ছানাকে নিয়ে আসতে পারিস, তাহলেই তোর বাবা সুস্থ হয়ে যাবে। কিন্তু তান্ত্রিক বাবা, আমি ওই ডাইনিকে কি করে ধ্বংস করব? আমি সেটা জানি না, তবে খুব সাবধান, ওই ডাইনি কিন্তু খুবই শক্তিশালী, একবার ডাইনির কবলে পড়লে তুই নিজেকে রক্ষা করতে পারবি না।
যতই বিপদ হোক না কেন আমি যাব বন্দি দুই হাসের ছানাকে মুক্ত করতে। আমি আমার বাবাকে ভালো করবই করব। তান্ত্রিক বাবা আমি আসলাম। রাজকুমারী বেরিয়ে পড়ে নীল পাহাড়ের গুহায় বন্দি দুই হাসির ছানাকে মুক্ত করতে। কিছু দূর যাওয়ার পর রাজকুমারী বলতে থাকে, আমি কিভাবে ওই ডাইনিকে ধ্বংস করব আর বন্দি দুই হাসির ছানাকে মুক্ত করব সেটা তো কিছুই জানি না। হে সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করো, আমি যেন আমার বাবাকে সুস্থ করতে পারি। এমন সময় একটা বৃদ্ধা রাজকুমারীকে দেখে বলতে থাকে, এই মেয়ে তুই ওইদিকে কোথায় যাচ্ছিস? ওইদিকে যাস না রে, ওইদিকে ঘোর বিপদ আছে, তোর ক্ষতি হতে পারে। আমাকে যে ওইদিকে যেতেই হবে বুড়িমা, ওইদিকে না গেলে যে আমি আমার বাবাকে সুস্থ করে তুলতে পারবো না। কেন, কি হয়েছে তোর বাবার? আর তোকে এমন দেখাচ্ছে কেন বলতো মা? এরপর রাজকুমারী বৃদ্ধাকে সব কথা খুলে বলে, তুই ওই ডাইনির ওখানে যাবি? দাঁড়া আমি তোকে সাহায্য করছি, ওই ডাইনি আমার গরু লালিকেও খেয়ে ফেলেছে। বৃদ্ধা রাজকুমারীকে একটা সোনার কাঠি দিয়ে বলতে থাকে, এই সোনার কাঠি দিয়ে যদি তুই ওই ডাইনিকে আঘাত করতে পারিস তাহলে ওই ডাইনি ধ্বংস হয়ে যাবে। আমি বৃদ্ধা না হলে ওই ডাইনিকে এতদিনে শেষ করে দিতাম। আমার এখন বেশ খুশি লাগছে রে যে ওই ডাইনিকে তুই ধ্বংস করবি। যা মা যা, তাড়াতাড়ি যা, ওই ডাইনিকে ধ্বংস কর। রাজকুমারী সোনার কাঠিটা নিয়ে নীল পাহাড়ের গুহায় প্রবেশ করে আর রাজকুমারী দেখতে পায় ডাইনি দুই হাসির ছানাকে সামনে রেখে ধ্যান করছে। এই ডাইনি আয়, এখন তোর দিন শেষ। তুই ধ্যান করেও এই বন্দি দুই হাসির ছানার কোনো ক্ষতি করতে পারবি না। আমি এদের মুক্ত করতে এসেছি জানিস? রাজকুমারীর কথায় ডাইনির ধ্যান ভেঙে যায়। এই কে রে তুই? তোর সাহস তো কম নয়? আমার আস্থানে এসে আমাকে হুমকি দিস? আজ তোকে আমি আস্ত গিলে খাবো। হ্যাঁ, ডাইনি রাজকুমারীর দিকে এগিয়ে আসতে থাকে। এক পর্যায়ে রাজকুমারী ডাইনির পেটে সোনার কাঠিটা দিয়ে আঘাত করে আর ডাইনি সাথে সাথে সেখানে ধ্বংস হয়ে যায়। হাসির ছানারা, তোমাদের আর কোনো ভয় নেই, আজ থেকে তোমরা মুক্ত গো। আমরা তো তোমাকে চিনি না, আর ডাইনি তো আমাদের বাবা মাকে মেরে ফেলেছে, তাহলে তুমি কে? আর তুমি কেনই বা আমাদের মুক্ত করলে? তুমি আবার আমাদের ডাইনির মতো বন্দি করবে না তো? না না, আমি তোমাদের বন্দি করব না, তোমাদের সাহায্যের যে ভীষণ প্রয়োজন আমার গো, আমি তোমাদের তাই মুক্ত করেছি আসলে। এরপর রাজকুমারী হাসির ছানাদের সব ঘটনা খুলে বলে, কেঁদো না তুমি, তুমি আমাদের জীবন ফিরিয়ে দিয়েছো, আমরা তোমার বাবাকে অবশ্যই সুস্থ করে তুলবো, চলো আমাদের নিয়ে যাও তোমার বাবার কাছে। রাজকুমারী এরপর দুই হাসির ছানাকে নিয়ে প্রাসাদে ফিরে আসে আর দুই হাসির ছানা জাদু করে রাজাকে সুস্থ করে তোলে। আমরা এখন চলে যাই রাজকুমারী, তোমার বাবা সুস্থ হয়েছে। তোমাদের নাকি এই বনে কেউ নেই? তাহলে তোমরা এখন কোথায় থাকবে? আসলে তোমরা যদি কিছু মনে না করো তাহলে আমার সাথে এই প্রাসাদেই থেকে যেতে পারো তোমরা। আমরা সবাই তাহলে একসাথে মিলেমিশে থাকবো। রাজকুমারীর এমন কথায় হাসির দুই ছানা রাজি হয়। এরপর ওরা বেশ সুখে শান্তিতে একসাথে সবাই রাজপ্রাসাদে থাকতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।